ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এক্সপিরিয়েন্স ফাইভ এক্সপিরিয়েন্স নেম হ্যাভ ইউ ফিল্ড এ বাকের টুডে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অ্যাক্টিভিটিতে কী করতে হবে পড়ে নাও রিড দ্য ফলোয়িং নোট পরো নিচের নোট বা টিকাটি অন অ্যান্টোনিমস হচ্ছে বিপরীত শব্দ অন অ্যান্টোনিম অ্যান্টোনিমের উপর বিপরীত শব্দ সম্পর্কে নোটটি পড়ো নাও ইউজ এখন ব্যবহার করো দি অ্যাপ্রোপ্রিয়েট দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ সঠিক অ্যান্টোনিমস বিপরীত শব্দ অর অপোজিট ওয়ার্ডস অ্যান্টোনিমসকে কী বলা হয় অপোজিট ওয়ার্ডস অ্যান্টোনিম অথবা অপোজিট ওয়ার্ড প্লুরাল হলে এস ব্যবহার করতে হবে ফর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ফর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস দাগ দেওয়া শব্দের জন্য টু মেক দ্য প্যাসেজ মিনিংফুল প্যাসেজ মানে অনুচ্ছেদ যেটা দেওয়া আছে নিচে সেটাকে মিনিংফুল এর নিচে এখানে অনুচ্ছেদ দেওয়া আছে হ্যাঁ সেই অনুচ্ছেদটাকে প্যারাগ্রাফটাকে কি করতে হবে মিনিংফুল এই যে এখানে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ দেওয়া আছে এটাকে মিনিংফুল মানে অর্থপূর্ণ করতে হবে অপজিট ওয়ার্ড দেওয়া আছে বিপরীত শব্দ দেওয়া আছে সেটাকে তোমাকে বাক্যটা বুঝে অর্থপূর্ণ করতে হলে তার বিপরীচ্ছব্দ দিয়ে অর্থপূর্ণ করতে হবে এবং সেটা তোমাকে তাহলে সেন্টেন্সটা পড়ে তার অর্থ বুঝতে হবে আমি তো সময় বলি প্রত্যেকবারই বলি যে অর্থ বুঝে পড়তে হবে ওকে ওয়ার্ক ইন গ্রুপস অফ প্লেয়ার্স দলে অথবা জোড়ায় কাজ করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন কিন্তু সব আলোচনা করে করে করতে হবে কিন্তু ফাইনালি বা পরিশেষে তোমাকে নিজেই কিন্তু পুরোটা শিখে নিতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে এই যে টিকাটা পড়ে নেই অ্যান্টোনিম সম্পর্কে কী লেখা আছে অ্যান্টোনিম অ্যান অ্যান্টোনিম ইজ এ ওয়ার্ড একটি বিপরীতার্থক শব্দ অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ মানে বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দ ইজ এ ওয়ার্ড দ্যাট যা হ্যাজ দ্য অপোজিট মিনিং যার একটি বিপরীতার্থক শব্দ আছে অব দ্য সেম ওয়ার্ড তাহলে বিপরীত শব্দ শব্দ হল এমন একটি শব্দ যা অপর একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন মাই ভিলেজ হোম আমার গ্রামের বাড়িতে একটা এখানে বাক্য লেখা হয়েছে উই হ্যাভ এ বিগ ফিল্ড আমাদের একটি বড় মাঠ আছে বাট ইন ঢাকা কিন্তু ঢাকায় উই হ্যাভ এ স্মল প্লে গ্রাউন্ড কিন্তু আমাদের একটি ছোট্ট খেলার মাঠ আছে তাহলে গ্রামের বাড়িতে বড় মাঠ আছে আর ঢাকায় ছোট খেলার মাঠ আছে ইনফ্রন্ট অফ আওয়ার অ্যাপার্টমেন্ট আমাদের অ্যাপার্টমেন্টের সামনে বা কামরার সামনে মানে যেখানে তুমি বাস করো বাড়ি হেয়ার স্মল ইজ দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ল্ড বিগ এখানে স্মল শব্দটা বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম কোন শব্দের বিগ শব্দের তাহলে ছোটো বড়ো বাংলা তো আমরা জানি তাই না এখন আমরা ইংলিশ শিখবো স্মল বিগ অথবা বিগ স্মল ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারপরে কী লেখা আছে ক্যান ইউ গেজ তুমি কি অনুমান করতে পারো বা ধারণা করতে পারো দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আন্ডারলাইন মানে দাগ দেওয়া দাগ দেওয়া শব্দগুলোর কি বিপরীতার্থক শব্দ অনুমান করতে পারো বলতে পারো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে চলে যাই এরপরে কী আছে এই যে এখানে দেখো দুইটা ছবি দেওয়া আছে আবার সেই ওটাই প্রকাশ করার জন্যে এখানে দেখো সান আছে তাহলে গরম হট এখানে আবার মাথায় পটুপি পড়া আছে ক্যাপ তাহলে এই যে উলেন টুপি মানে উলের কাপড় গরম কাপড় তাহলে কী হবে এখানে শূন্যস্থান ইটস টু হট হেয়ার এখানে খুব গরম তাহলে উল্টাটা কি হটের বিপরীত কী হয় এই যে শীত কোল্ড বাট ইটস টু কোল্ড হেয়ার কিন্তু এখানে খুব কোল্ড বা শীত এখানে শীত তাহলে হটের অপোজিট বা অ্যান্টনিম ওয়ার্ড ইজ কোল্ড ওকে এরপরে কী আছে চলো দেখে নেই এই যে মূল অনুচ্ছেদ বা টেক্সট বা প্যারাগ্রাফ এখানে দেওয়া হচ্ছে এইটাকে তোমাকে কি করতে বলা হয়েছে যে মিনিংফুল করতে বলা হয়েছে মানে অর্থপূর্ণ হ্যাঁ অর্থবহ করতে বলা হয়েছে তাহলে মিনিংফুল করতে হলে তোমাকে মিনিং বুঝতে হবে আচ্ছা এখন পড়া শুরু করি চলো ইউ আর কেরিং অ্যান ভিজিবল বাকেট তাহলে আমরা তো আগেই পড়েছি আমরা কি করছি ইনভিজিবল বাকেট বহন করছি ইউ আর কেরিং তোমাকে বলা হচ্ছে ইউ আর ক্যারিং অ্যান ইনভিজিবল বাকেট তুমি একটি অদৃশ্য বালতি বহন করছো টু হোল্ড ইউর অল ব্যাড থিংস না আমরা তো কি গুড থিংস গুড থটস থটস মানে চিন্তাগুলো এখানে থট নাউন থিঙ্ক থট ওই ভাবনা কিন্তু এখানে থট হচ্ছে নামবাচক শব্দ বা নাউন গুড থটস মানে প্লুরাল তাহলে টু হোল্ড ইয়োর গুড থটস অ্যান্ড গুড ফিলিংস তাহলে ইনভিজিবল বাকেট ব্যবহার করছো তুমি বহন করছো কি করতে সেখানে ধরে রাখতে কি গুড থটস ভালো চিন্তাগুলো এবং ভালো অনুভূতিগুলো এ বাকেট ফিলার ইজ এ লাভিং তাহলে বাকেট ফিলারের কথা বলছে লাভিং ভালো ভালোবাসা পরিপূর্ণ হ্যাঁ ভালোবাসায় পূর্ণ তাহলে ভালো লাভিং তাহলে আনফ্রেন্ডলি লাভিং তাহলে ফ্রেন্ডলি হবে কারণ বাকেট ফিলার তো অবশ্যই ফ্রেন্ডলি হবে ফ্রেন্ডলি পার্সন একজন বাকেট পূরণকারী লাভিং ভালোবাসাপূর্ণ ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ পার্সন হুসেজ অড্ডাজ বাকেট ফিলার এখানে ভুল আছে গুড থিংস এখানে ব্যাড হবে না গুড থিংস দ্যাট মেক আদার্স ফিল স্পেশাল তাহলে অপোজিট ওয়ার্ড কী হবে স্পেশাল আন বাজ যাবে অপরদিকে অন দ্য আদার হ্যান্ড অপরদিকে অন দ্য আদার হ্যান্ড মানে অপরদিকে এ বাকেট ডিপার একজন বাকেট খালিকারি সেজ অর ডাস করে অথবা বলে অথবা করে তাইলে এখানে দেখে নেই গুড তাহলে বাকেট ডিপার কী করে গুড করে না ব্যাড থিংস অ্যান্ড হি ওয়েলকামস আদার ওয়েলকাম মানে স্বাগতম জানায় তাহলে উল্টা হবে ওয়েলকামের বিপরীত এটা কিন্তু ভার্ভ ইগনোর তাহলে ইগনোরস হবে এখানে ভার্বের সাথে যেহেতু তাহলে এস বা এস যোগ ইগনোরস আদার্স অন্যদেরকে উপেক্ষা করে বা অবহেলা করে বা এড়িয়ে চলে ইউল উইল বি ভেরি হ্যাপি তুমি খুব সুখী হবে খুশি হবে হোয়েন ইউর বাকেটস আর এমটি তাহলে বাকেট এমটি হলে কি কেউ খুশি হয় না এম টি না তাহলে অপোজিট ওটা হবে ফুল অ্যান্ড ইউ উইল বি স্যাড তুমি দুঃখিত হবে হোয়েন ইওর বাকেটস আর ফুল না ইউ এম টি ফুল অ্যান্ড ইউ উইল বি স্যাড দুঃখিত হবে যখন হোয়েন ইওর বাকেটস আর কি এম টি তাহলে বাকেট খালি হয়ে গেলে তখন তুমি স্যাড হবে হ্যাঁ মিনিংফুল করা হচ্ছে কিন্তু টু ফিল ইউর বাকেট তোমার বালতি পূরণ করতে ইউ নিড টু শো তোমার দেখানো দরকার হ্যাট্রেড মানে ঘি ঘৃণা তাহলে বাকেট পূরণ করতে তো হ্যাট্রেড হয় না তাহলে লাভ নিট টু শো লাভ টু সাম ওয়ান কোনো ব্যক্তিকে ওর ডু সামথিং আনকাইন্ড এবং করতে হবে সামথিং কোনো কিছু আনকাইন্ড না আনকাইন্ড তো করা যাবে না তাহলে বাকেট ফিলিং হবে না তাহলে টু ফিল ইউর বাকেট তাহলে কাইন্ড আনকাইন্ডের অপোজিট কাইন্ড বা অ্যান্টনিম হচ্ছে কাইন্ড ইট ইজ এ ভেরি ব্যাড আইডিয়া এটা খুব মন্দ ধারণা টু ফিল ইউর ওন বাকেট বাই ডিপিং ইন টু এলস এলসেস বাকেট এটা খুব খারাপ ধারণা যে অন্যের বালতি খোরে করে খালি করে নিজের বালতি পূরণ করা এটা তো কখনো হয় না অন্যের বালতি খালি করলে ডিপিং করলে তোমার বালতিও ডিপিং হবে মানে খালি হয়ে যাবে বিকজ ইউ ক্যান অলওয়েজ ফিল ইউর ওন বাই ডিপিং না ডিপিং করে তো আর বাই ডিপিং তো আর ফিলিং হয় না তাহলে বিকজ ইউ ক্যান নেভার ফিল ইউর অলওয়েজের বিপরীত অ্যান্টনিমি নেভার ফিল ইউর ওন বাকেট বাই ডিপিং ইন্টু সামন এলসেস হ্যাঁ অন্য কারো বাকেট খালি করে সেটা হবে না তাহলে বিকজ ইউ ক্যান নেভার ফিল ইউর ওন বাকেট বাই ডিপিং ইনটু সামন এলসেস বাকেট কখনোই হবে না বি তাহলে অন্য বালতি খালি করে নিজের বালতি কখনও পূরণ হবে না বি এ বাকেট ফিলার বলা হচ্ছে বিয়ে বাকেট ডিপার হবে না বাকেট ফিলার অবশ্যই বাকেট ফিলার হবে অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড এ ওর্স প্লেস মানে পৃথিবীটাকে ওর্স মানে খারাপ খুব খারাপ জায়গা ফর অল সবার জন্য তাহলে তুমি কি কি করবে পৃথিবীটাকে খারাপ জায়গা করবে না ভালো জায়গা তাহলে এখানে কিন্তু কম্পিটি ব্যাড ওর্স ওর্সড তাহলে এখানে কিন্তু কম্পিটিভ ডিগ্রি তাহলে এর এটা ব্যাড হচ্ছে ব্যাডের অপোজিট হবে অ্যান্টোনিমা হবে গুড তাহলে গুডের কম্পিটিটিভ ডি ডিগ্রি হবে কম্পিটিভ ডিগ্রি হবে বেটার তাহলে এখানে বেটার হবে ওয়ার্ল্ড এ বেটার প্লেস ফর অল বিসাইডস এছাড়াও বি বাকেট ফিলিং ইজ ফান বাকেট পূরণ করা মজার অ্যান্ড ডিফিকাল্ট টু ডু তাহলে মজার হলে তো ডিফিকাল্ট হয় না ইজি হবে ডিফিকাল্টের অপোজিট ওয়ার্ল্ড ইজি টু ডু হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পুরোটা বুঝিয়ে বললাম এখন তোমাদের আরও সুবিধার্থে এখানে ওয়ার্ডসগুলো ওয়ার্ডস অ্যান্ড অ্যান্টোনিমস আমি আবার এগুলো দেখিয়ে দিচ্ছি এখানে লিস্ট করে ভিজিবল ইনভিজিবল এক মনে রাখবে এখানে কিন্তু বড়ো হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে ফার্স্ট লেটার অব দ্য ওয়ার্ড কিন্তু ভিতরে কিন্তু বাক্যের মধ্যে কিন্তু বড়ো হাতের হবে না কারণ বড়ো হাতের তো ব্যব অক্ষর ব্যবহার করার নিয়ম আছে ওকে তাহলে ভিজিবল ইনভিজিবল ব্যাড গুড আর আনফ্রেন্ডলি ফ্রেন্ডলি তাহলে গুড বেটার বেস্ট ডিগ্রি কিন্তু আর ব্যাড হচ্ছে ব্যাড ওর্স ওর্স্ট তাহলে তোমার প্যারাগ্রাফে যে ডিগ্রি কম্পিটিভ থাকলে কম্পিটিভ দিতে হবে আনফ্রেন্ডলি ফ্রেন্ডলি আনস্পেশাল স্পেশাল গুড ব্যাড ভালো মন্দ ওয়েলকাম ইগনোরস ওয়েলকাম মানে স্বাগতম জানানো আর ইগনোর হচ্ছে উপেক্ষা করা এমটি বাইরে চলা এমটি মানে শূন্য বা ফাঁকা ফুল হচ্ছে পূর্ণ ফুল এমটি একই কথা পূর্ণ ফাঁকা হ্যাট্রেট ঘৃণা লাভ ভালোবাসা আনকাইন্ড নির্দয় কাইন্ড হচ্ছে সদয় বা দয়ালু অলওয়েজ সবসময় নেভার কখনো নয় ডিপার মানে পূরণকারী সরি খালিকারি ফিলার হচ্ছে পূরণকারী মানে অন্যের বালতি যে পূরণ করে তাকে বলে বাকেট ফিলার আর ডিপার হচ্ছে যে বালতিতে প্রবেশ করে হাত দিয়ে সব জিনিস বের করে নেয় ডিপার ওর্স বেটার তাহলে ব্যাড ওর্স ওর্স্ট এটা হচ্ছে কম্পিটিটিভ ডিগ্রি আর গুড বেটার বেস্ট বেটার হচ্ছে গুডের কম্পিটিভ ডিগ্রি ডিফিকাল্ট কঠিন ইজি হচ্ছে সহজ ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার আমি সব রকমভাবে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিলাম আর তো প্রত্যেকটা অ্যাক্টিভিটিতেই আমি বলি যে বুঝে বুঝে পড়বে আর ইংরেজি পড়ে নিজের মতো করে অর্থ বের করবে তাহলে কী হবে তুমি ইংরেজি খুব সহজে শিখতে পারে পারবে প্রিয় শিক্ষার্থী পেয়ার ওয়ার্ক করবে গ্রুপ ওয়ার্ক করবে তোমাদের শিক্ষক মহোদয়ের নির্দেশনা মেনে চলবে আর প্রতিদিনের পরা প্রতিদিন পড়বে তাহলে দেখবে তোমার প্রতিদিনই উন্নতি হচ্ছে তুমি ইউ আর মানে দেন ইউ উইল বি এবল টু ডেভেলপ ডে বাই ডে ওকে প্রিয় শিক্ষাদিন্দ তোমাদের কে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের অ্যাক্টিভিটি এখানেই শেষ করছি গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ